আন্দোলনে ইতিবাচক আছে বলেই তো আমরা আন্দোলনে এখন আছি। সরকারের এত অত্যাচার নির্যাতনের পরেও যখন ইউনিয়ন লেভেলের পদযাত্রা সফল হয় তখন বুঝতে হবে যে মানুষ এখন প্রস্তুত হয়ে গেছে। এ শুধু সময়ের ব্যাপার, আমাদের এই আন্দোলনটাকে যে লক্ষ্যে পৌঁছাতে হবে সে পৌঁছতে আন্দোলন। এই জন্যই যৌথ গঠনের কথা বলছি যে ওনারা 14 দফা দিয়ে ওনারা আমাদের সাথে যুগপাত করছে, আমরা আমাদের 10 দফা এবং আমাদের সাথে রূপরেখা দিয়েছি আমরা। এখন আমরা যখন আন্দোলনটাকে আরও আগে নেওয়ার জন্য, আরও ফোর্সফুল করার জন্য আমরা একটা যৌথ ঘোষণা দেবো যার মধ্যে সবার পার্টিসিপেশন থাকবে, যে ওই যেটার মধ্যে সবাই ঐক্যমত হবে আর কি, সেইটা নিয়ে আমরা কাজ করছি এবং আমরা অতি সত্বর এটা আমরা আশা করি জাতিকে জানাতে পারবো। কালকে আমরা আমাদের যৌথ আন্দোলনের আর একটা ঘোষণা দেব, সেটা আমরা আগামীকাল আমাদের প্রেস কনফারেন্সের মধ্যে আমরা জানিয়ে দেবো।